আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, তো আমরা অনেকে হয়তো এই প্রবলেমের মাঝে পড়ে থাকি যে আমাদের ল্যাপটপ যখনই আমরা ইউজ করি, আমাদের চলন্ত অবস্থা বন্ধ হয়ে যায় বা আধা ঘন্টা এক ঘন্টা চলার পর ল্যাপটপ বন্ধ হয়ে যায়। তো এটা কী কী কারণে হতে পারে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কী কী প্রবলেমের কারণে যে আপনাদের ল্যাপটপগুলা যে এরকম বন্ধ হয়ে গরম হয়ে বন্ধ হতে পারে। তো এটা কয়েকটি কারণে হয়। তো ফার্স্টে আমি আপনাদেরকে এই দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি আসুস ল্যাপটপ। তো ল্যাপটপের এই দেখেন ভিতরের অবস্থা, এই দেখতে পাচ্ছেন যেখানে কুলিং ফ্যানটি রয়েছে এত পরিমাণে যেটাতে ময়লা জমছে, তো এটাতে বাতাস যে এটার গরম বাতাসটা বের হওয়ার মতো এখানে একটু জায়গা নেই। তো মূলত আমাদের কুলিং ফ্যানের কারণে বেশিরভাগ যে আমরা চলন্ত অবস্থা বন্ধ হয়ে যায় কুলিং ফ্যানের কারণে। এবং আমাদের যে মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন যে আমাদের মাদারবোর্ডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের যে হিট সিং রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে হিট সিংটি, তো এখানে একটি ঘাম থাকে, তো এটাও যদি আমাদের যখনই শুকিয়ে যায় তো এটার কারণে আমাদের যে চলন্ত অবস্থা বন্ধ হয়ে যায়। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে ল্যাপটপ ইউজ করেন, তো আমাদেরকে ল্যাপটপটি আপনারা মাঝে মাঝে পরিষ্কার করতে হবে, তার না হলে এরকম দেখতে পাচ্ছেন ফ্যানে এরকম ময়লা জমবে। তো এরকম যদি আমরা ময়লা থাকে তো আমাদের যে ভিতরের যেটা বাতাসটা এখানে বের হতে পারবে না, তো সেই ক্ষেত্রে আমাদের ল্যাপটপটি কিছুক্ষণ চলার পর আধা ঘন্টা বা 10 মিনিট বা এই হঠাৎ চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায়। তো এটাই মূলত প্রবলেম। এই আপনারা চেষ্টা করবেন যে 6 মাস বা 3 মাস পর আপনাদের ল্যাপটপটি খুলে ওয়াশ করে, এখানে দেখতে পাচ্ছেন যে এই ময়লাগুলো আপনাদেরকে ওয়াশ করে নিতে হবে। তো আপনারা যদি এরকম এই সবসময় ভিতরে যে ময়লাগুলা যে ভিতরে ডাস্টগুলো দেখতে পাচ্ছেন কী পরিমাণে ময়লা, তো এরকম যদি আপনারা ক্লিন রাখেন এই তাহলে আশা করি আপনাদের যে হিটিং যে প্রবলেমটা, তো এটাতে আপনারা পড়বেন না। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের যে কোনো মন্তব্য কমেন্টে জানাতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।